নমস্কার দিদি বৌদিরা, আমি আজকে আপনাদের জন্য একটা নতুন পুতুল নিয়ে এসেছি। ঠান্ডা তো ভালোই পড়েছে, এই ঠান্ডাতে আমি আপনাদের আজকে একটা সান্তা ক্লজ পুতুলটা বানিয়ে দেখাবো। আপনাদের আমি কথা দিয়েছিলাম যে এই ভিডিওটা আমি আপনাদের করে দেখাবো, তাহলে চলুন এই ভিডিওটা চালু করছি। এটা এই পাটটা দেখছেন, এটা বুকের পাট। এই বুকের সামনে পাট, এটা এই বুকের সামনে পাট, দুটো পাট একসাথে করে সেলাই করে নিতে হবে। এবার এই পাটটা এইভাবে খুলে নেবেন। খুলে এই যে সামনের যে এই যে এইভাবে যে পাটটা রয়েছে, এই পাটটার মধ্যে এই ফাঁটটা বসিয়ে দেবেন। এটা সামনে পাট হলো, এবার এটা পেছন পাট। এই পেছন পাট আর সামনে পাট দুটো নিয়ে এই কাদের দিকটা জুড়ে নিতে হবে। এই কাদের দিকটা জুড়ে নিন। এবার এই পাশটা, এভাবে জুড়ে নিন। জুড়ে নিয়ে এভাবে খুলবেন। খুলে এই জায়গাটাতে এই হাতটা বসাতে হবে। এবার এটা ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে এই পাশটা সেলাই করবেন। এবার পুতুলটা আবার ভাঁজ করবেন। ভাঁজ করে এই সাইডের সেলাইটা পুরো করে নেবেন। পুরো এখান থেকে ধরে লম্বা করে এভাবে জুড়ে নেবেন। এবার এই পাশটা জুড়বেন। এবার এই মাঝখানটা জুড়ে নেবেন। এই যে ফাঁকা দুটো রাখা হয়েছে, এই ফাঁকাটাতে পা বসবে, বডিটা হলো। এবার পাটা দেখুন, এই পায়ের এই পাটটা এখানটা দিয়ে আগে টেকিং দিয়ে নেবেন। টেকিং দিয়ে এই সাইডটা জুড়বেন। এটা জুড়ে ঠিক এইভাবে ভাঁজ করবেন। করে এই নিচের যে দিকটা, এই নিচের দিকটাতে সেলাই করে নেবেন। এই পুতুলটার এই পাটা হলো, এই যে কালো যে ভূত জুতোটা সেটা হলো। এই যে দেখছেন, আর একটা আমি নিজে আগে বানিয়ে নিয়েছি। এই একটা আমি আপনাদের বানিয়ে দেখালাম, আর একটা নিজে বানিয়ে নিয়েছি। এবার পাটা এই বডির মধ্যে লাগিয়ে নিতে হবে।
গোল করে এইভাবে লাগিয়ে নেবে। পুতুলটার এই মোজাটা লাগানো হলো। এবার আমি আপনাদের মাথা বানানো দেখাবো, মাথাটা কিভাবে বানাতে হয়। এই পাটটা হচ্ছে টুপির পাট, এটা এইভাবে ভাঁজ করে নেবেন, নিয়ে পুরো লম্বায় সেলাই করে নেবেন। এই সাদা পাটটা, এই সাদা পাটটার মধ্যে এটা হচ্ছে মুখের পাট, এই মুখটা জুড়ে নেবেন এভাবে, ধরে এভাবে জুড়ে নেবেন। এটা ভাঁজ করবেন, ভাঁজ করে এই সাদা পাটটার মধ্যে এই টুপিটা বসানো। বসিয়ে নিলাম, এই মুখটা হলো, এই মুখটার সাথে এই বডির যে সাদা পাটটা সেটা জুড়বেন। এবার যে টুপির পাটটা, এই টুপির পাটটা এইভাবে ভেতরে ঢোকাবেন, ঢুকিয়ে এই যে একটা এই পাট, এই পাটটা এভাবে সেলাই করবেন। সেলাই করে এই টুপির যে ওপরটা এটার মধ্যে বসাবেন। এটার বসার কারণ হচ্ছে যখন বডিতে তুলো ভরা হবে তখন এই টুপির ভেতরে যেন তুলোটা না চলে যায়, তার জন্য এই পাটটা বসানো। এই পাটটা কিন্তু বসাতেই হবে, না বসালে কিন্তু টুপির মধ্যে তুলোটা চলে যাবে, টুপিটা পুরো ফুলে থাকবে, তখন টুপিটা কিন্তু নিচের দিকে ঝুলবে না। তার জন্য এই পাটটা বসিয়ে নিতে হবে কিন্তু। এবার যে যে ঘাড়ের দিকে যে ফাঁকাটা রাখলাম এটা দিয়ে সোজা করে নেবেন, এই সোজা করে নিন। হ্যাঁ।
সোজা করে নিন, এই টুপিটা টুপিটা সোজা করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সান্টা ক্লজের সেলাইটা কমপ্লিট হলো। এর পরের ভিডিওতে আমি এটা আপনাদের ফিনিশিং করে দেখাবো, আপনারা অবশ্যই পরের ভিডিওটা আবার দেখবেন। পরের ভিডিওতে আমি আপনাদের পুরো কমপ্লিট পুতুলটা দেখাবো ফিনিশিং করে।